নাশকতার মামলায় গ্রেফতার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পেশ্বাজীবীর সমাবেশ ও মিছিল শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলে গাজীপুরের ধীরাশ্রম নামক স্থান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে র্যাব ওয়ান স্পেশালাইজড কোম্পানির ইয়াসির আরাফাত হোসেন জানিয়েছেন গাজীপুর জেলা শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ এবং বিস্ফোরক মামলার প্রধান আসামি হিসেবে এস এম রাফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা বাচ্চু বাংলাদেশের অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার তিন শ্রীপুর সংসদীয় আসনে সম্ভবপুর সংসদ প্রার্থী হিসেবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন নির্বাচনে বিএনপি অংশ নিলে বিএনপি থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি ছিল বলে বাংলাদেশি গণমাধ্যম সূত্রের খবর ঢাকা বাংলাদেশ থেকে আজাদি রিপোর্ট ওঙ্কার বাংলা